কৌতুক অভিনেতা আবু হেনা রনিকে চলতি সপ্তাহে হাসপাতাল থেকে বাড়িতে যাওয়ার ছাড়পত্র দেওয়া হবে। শেখ হাসিনা জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক শামতলাল সেন জানিয়েছেন, রনির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, কিছুদিনের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। গত 16 সেপ্টেম্বর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে গ্যাস বলুন বিস্ফোরিত হলে আবু হেনা রনি সহ 5 জন দগ্ধ হন। দগ্ধ ব্যক্তিদের মধ্যে রনি ও পুলিশ সদস্য জিল্লুর রহমানকে শেখ হাসিনা জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। রনি তো আগের থেকে অনেক ভালো, সে হেঁটে বেড়াচ্ছে, গল্প করতেছে, মাঝে মাঝে সবার সাথে জোকও করে, এবং তাকে আমরা আশা করছি পূজার পরে যে কোনো একদিন দুজনকে আমরা ছেড়ে দিব। সুতরাং আশা করি রনি একদম পুরো জায়গায় এসে ফিরে যাবে। এটা একটা সম্মিলিত মানে চেষ্টা, আমরা আমাদের আপ্রাণ চেষ্টা করছি, পুলিশ ডিপার্টমেন্টও আমাদেরকে যতটুকু সাহায্য করা করছে। তো আমরা চাই যে রনি দ্রুত আরোগ্য লাভ করে যেন তার অরিজিনাল কাজে যেতে পারে। কৌতুক অভিনেতা আবু হেনা রনিকে চলতি সপ্তাহে হাসপাতাল থেকে বাড়িতে যাওয়ার ছাড়পত্র দেওয়া হবে। শেখ হাসিনা জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক শামতলাল সেন জানিয়েছেন, রনির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, কিছুদিনের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। গত 16 সেপ্টেম্বর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে গ্যাস বলুন বিস্ফোরিত হলে আবু হেনা রনি সহ 5 জন দগ্ধ হন। দগ্ধ ব্যক্তিদের মধ্যে রনি ও পুলিশ সদস্য জিল্লুর রহমানকে শেখ হাসিনা জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। রনি তো আগের থেকে অনেক ভালো, সে হেঁটে বেড়াচ্ছে, গল্প করতেছে, মাঝে মাঝে সবার সাথে জোকও করে, এবং তাকে আমরা আশা করছি পূজার পরে যে কোনো একদিন দুজনকে আমরা ছেড়ে দিব। সুতরাং আশা করি রনি একদম পুরো জায়গায় এসে ফিরে যাবে। এটা একটা সম্মিলিত মানে চেষ্টা, আমরা আমাদের আপ্রাণ চেষ্টা করছি, পুলিশ ডিপার্টমেন্টও আমাদেরকে যতটুকু সাহায্য করা করছে। তো আমরা চাই যে রনি দ্রুত আরোগ্য লাভ করে যেন তার অরিজিনাল কাজে যেতে পারে। কৌতুক অভিনেতা আবু হেনা রনিকে চলতি সপ্তাহে হাসপাতাল থেকে বাড়িতে যাওয়ার ছাড়পত্র দেওয়া হবে। শেখ হাসিনা জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক শামতলাল সেন জানিয়েছেন, রনির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, কিছুদিনের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। গত 16 সেপ্টেম্বর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে গ্যাস বলুন বিস্ফোরিত হলে আবু হেনা রনি সহ 5 জন দগ্ধ হন। দগ্ধ ব্যক্তিদের মধ্যে রনি ও পুলিশ সদস্য জিল্লুর রহমানকে শেখ হাসিনা জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। রনি তো আগের থেকে অনেক ভালো, সে হেঁটে বেড়াচ্ছে, গল্প করতেছে, মাঝে মাঝে সবার সাথে জোকও করে, এবং তাকে আমরা আশা করছি পূজার পরে যে কোনো একদিন দুজনকে আমরা ছেড়ে দিব। সুতরাং আশা করি রনি একদম পুরো জায়গায় এসে ফিরে যাবে। এটা একটা সম্মিলিত মানে চেষ্টা, আমরা আমাদের আপ্রাণ চেষ্টা করছি, পুলিশ ডিপার্টমেন্টও আমাদেরকে যতটুকু সাহায্য করা করছে। তো আমরা চাই যে রনি দ্রুত আরোগ্য লাভ করে যেন তার অরিজিনাল কাজে যেতে পারে।